Hey guys, welcome to PUBG Tutorial Part 9 and প্রায় দুই মাস হয়েছে পার্ট আসানা। তো পাবজিতে অনেক মানুষের ইচ্ছা থাকে যে গান স্কিন, ব্যাগ স্কিন, হেলমেট স্কিন পাওয়ার, বাট এগুলো ফ্রিতে পাওয়া যায় না। তো গান স্কিন কীভাবে ফ্রিতে পাবেন তা তো আমি জানি না, বাট হেলমেট এবং ব্যাগ স্কিন কীভাবে ফ্রিতে পাবেন তা আজকে দেখাবো। তো অনেক মানুষ অফেন্ড হয়ে যাচ্ছে, আমি অনেক লেট করে ভিডিও দিই, সো ডোন্ট ওয়ারি। তো এর কারণ হচ্ছে আমি কয়েকদিন ধরে ভালো VFX শিখতেছি। অ্যান্ড যেমনটা দেখতেছো কি দিয়ে শিখতেছি, যারা জানে না এটা কি তারা গুগলে সার্চ করে নাও। তো কয়েকদিন আগে পাবজিতে যে ব্লু জোন থাকে সেটাকে আমি রিয়েল লাইফে বানাইছি। তো একটা নর্মাল ভিডিওতে আমি VFX দিয়ে রিয়েল লাইফ ব্লু জোন বানাইছি। তো এটার ফুল ভিডিও আপনি আমার সেকেন্ড চ্যানেলে পেয়ে যাবেন, লিঙ্ক ইন ডিসক্রিপশন। বেশি একটা ভালো না হলেও বাংলাদেশে VFX হিসাবে অনেক ভালো। সো ব্যাক টু দ্য টপিক, আমি কথা বলছিলাম হচ্ছে ফ্রি হেলমেট স্কিন এবং ফ্রি ব্যাগ স্কিন নিয়ে। তো অনেক মানুষ ভাবে যে আপনি যদি 120টা UC দিয়ে আপনি এটা ওপেন করেন তাহলে আপনি এই ড্রেসটা এবং এই স্কিনটা পেয়ে যাবেন। তো এটা আপনার ধারণা একদমই ভুল, আপনি 10 বার ওপেন করেন আর 1 বার ওপেন করেন, যেই লাও সেই করু, আপনি আসলে পাবেন হচ্ছে এইসব ড্রেস। তো হেলমেটের যে স্কিনটা পাবেন ওইটা হচ্ছে এইটা। তো আমরা জানি যে পাবজিতে একটা অ্যাচিভমেন্ট থাকে যেটার বদলে যেটা কমপ্লিট করলে আমরা সবসময় রিওয়ার্ড পাই। তো এই যে, তো প্রথমে এখানে ক্লিক করবেন এবং অ্যাচিভমেন্টে যাবেন অ্যান্ড এটা এটাতে দেখতে নিন, এটা হচ্ছে আউটফিট। ওকে, তো এখান দিয়ে একটু নিচে আসলে পাবেন হচ্ছে এখানে একটা হেলমেট অথবা এই ব্যাগটা পাবেন। ওকে, তো আমি হেলমেটের স্কিনটা পেয়ে গেছি অ্যান্ড আমার ব্যাগের স্কিনটা পাওয়া বাকি। তো এটা আসলে কি বলছে দেখেন, আউন 4 লেজেন্ডারি পারমানেন্ট আউটফিট। তো এটার মানে হচ্ছে আপনার লেজেন্ডারি আউটফিট পেতে হবে, তাও কি একবারের জন্য। তো লেজেন্ডারি আউটফিটটা কি, তো আউটফিট মানে হচ্ছে জামা কাপড়। ওকে, লেজেন্ডারি মানে হচ্ছে, লেজেন্ডারি মানে হচ্ছে কাল্পনিক, অদ্ভুত, পৌরাণিক, সিরিয়াসলি পুরাণখ্যাত। আমি যদি আমার ভাষায় বলি তাহলে লেজেন্ডারি মানে হচ্ছে এমন কিছু জিনিস যেগুলো সহজে পাওয়া যায় না, হাজারে একটা পাওয়া যায়। তো লেজেন্ডারি আইটেম কিভাবে পেতে হয় এটা জানার আগে আপনার জানতে হবে হচ্ছে লেজেন্ডারি আইটেম কোনগুলো। তো আমরা নর্মালি যেখান থেকে কাপড় কিনি সেই জায়গায় যাই, শপে গিয়ে, ক্রেটে গিয়ে, সলিডের ক্রেট অ্যান্ড এখানে দেখেন বিপি দিয়ে কেনা যায়, যেটা কোনো জায়গায় যায় না। তো এখানে দেখেন সবগুলো নর্মাল কাপড়। তো আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করেননি, সেটা হচ্ছে সবগুলো কাপড়ের নিচে দাগ আছে অ্যান্ড এক একটা কাপড়ের নিচে এক এক রকম দাগ। এই কাপড়ের নিচে একটা লাল দাগ, এই চশমার নিচে একটা গোলাপি দাগ অ্যান্ড এই হেটের নিচে একটা বেগুনি দাগ। এটা এটার নাম কি, ক্লাসিক কুপন স্ক্রাপ। এটার নিচে দেখেন একটা নীল কালার দাগ। ওকে, তো এই দাগগুলো বুঝতে হলে আপনার ক্লিক করতে হবে এই কোয়েশ্চন অপশনতে। তো এখানে ক্লিক করার পরে আপনি এগুলোর নাম জানতে পারবেন যে কোনটা কি জিনিস। ওকে, তো লাল দাগের মানে হচ্ছে ম্যাথিক আইটেম, গোলাপি দাগ হচ্ছে লেজেন্ডারি আইটেম। তো বাকিগুলো আমাদের জানার দরকার নেই, আমাদের লাগবে হচ্ছে লেজেন্ডারি আইটেম। এখানের মধ্যে লেজেন্ডারি আইটেম হচ্ছে এইটা অ্যান্ড এইটা। ওকে, তো এই দুইটা যদি আপনি পেয়ে যান তাহলে আপনি হেলমেটটা পেয়ে যাবেন, আর যদি 4টা পান তাহলে এই ব্যাগটা পেয়ে যাবেন। তো 4টা কীভাবে পাওয়া সম্ভব, তো 4টা পাওয়া কীভাবে সম্ভব, কারণ সলিডের ক্রেটের মধ্যে শুধু 2টা লেজেন্ডারি আইটেম। তো যদি এই 2টা পেয়ে যান তাহলে আপনি হেলমেট পেয়ে যাবেন, আর আমার মনে হয় না এত সহজে তারা দিয়ে দেবে। তো আপনি যদি এখান থেকে একটা, শুধু একটা লেজেন্ডারি আইটেম পান তাহলে আরেকটা লেজেন্ডারি আইটেম সহজেই কিনে ফেলতে পারবেন, আর সেটা হচ্ছে রিডিম দিয়ে। তো রিডিম কিভাবে পাওয়া যায় আমি সেটা বলি এখন। রিডিম পাওয়া যায় হচ্ছে আপনি যদি একই কাপড় 2 বার এসে পরে, ওকে, তাহলে আপনি সেটা বেচতে পারবেন। যেমন আমি, আমার কাছে অনেকগুলো আছে, তো দেখেন এটা আমার কাছে 2টা, এটা আমার কাছে 2টা, এটা আমার কাছে 2টা, এটা মানে সিরিয়ালে সবগুলোই 2টা। তো আমি এটা বেচি। ওকে, তো আমি একটা বেচে 60টা সিলভার কয়েন পাবো। ওকে, তো বেচলাম, এটাও বেচলাম, 30টা পেয়েছি এটা থেকে। তো এটাও বেচি, সিরিয়াসলি 1টা, ওকে, নট এ প্রবলেম। এটাও বেচি 3টা। তো এইভাবে করে আপনার ইয়া করতে হবে, ঠিক আছে, এইভাবে করে আপনার সিলভার কয়েন জমাতে হবে। ওকে, তো এভাবে করে যখন আপনার অনেকগুলো সিলভার কয়েন হয়ে যাবে তখন আপনি এসে পড়বেন হচ্ছে শপে অ্যান্ড আপনি যাবেন হচ্ছে এই যে এটাতে লাস্টের ডাতে রিডিমে। তো রিডিমে দেখেন আপনার সিলভার কয়েন দিয়ে অনেকগুলো কাপড় কেনা যায় অ্যান্ড এখানে লেজেন্ডারি আইটেম হচ্ছে 4টা অ্যান্ড সবচেয়ে কম দামি হচ্ছে এই বটের কাপড়। আমি এটাকে ভালোবেসে বটের কাপড় বলি। ওকে,
আমি বেশিরভাগ বটকে এই কাপড় পরতে দেখি, তাই আমি এটাকে বটের কাপড় বলি। তো এটা আমি কিনতে পারবো, কিন্তু আমি এটা আগে থেকে কিনে রাখছি, তাই ডাবল ভাবে কিনতে পারবো না। তো আমার নেক্সট টার্গেট হচ্ছে এটা। ওকে, এটাও লেজেন্ডারি আইটেম। আপনি যদি এই কাপড়টা না কিনে থাকেন তাহলে এখনই কিনে নেন। যদি আপনার কাছে আগে থেকে একটা লেজেন্ডারি আইটেম থাকে তাহলে এটা কেনার সাথে সাথে আপনি হেলমেটের স্কিনটা পেয়ে যাবেন। আর যদি আপনার ব্যাগের স্কিনটা লাগে তাহলে আপনার আরেকটু রিডিম কষ্ট করে জমাইয়া তারপর এইসব কাপড় কিনে ফেলবেন। আর যদি আপনার আরপি কেনা থাকে তাহলে এখান থেকে আপনি হয়তো পেয়ে যেতে পারেন, যেমন এই স্যুটটা অ্যান্ড এই ক্যাপটা। আজব লাগছে, বাট সিরিয়াসলি পাবজি কিন্তু অতিরিক্ত কিপটা। সত্যি কথা বলতে পাবজিওয়ালারা অনেক হারামি, ফ্রিতে কিছু দিতেই চায় না। আপনি যদি অনেক কষ্ট করে ক্লাসিক ক্রিয়েট অথবা পাবজি ক্রিয়েটের কুপন পান তাহলে আপনাকে জীবনেও এইসব জিনিস দিবে না যে পর্যন্ত আপনি এটা টিপ না দিবেন। আপনার এটা টিপ দিলেও হবে না, এটা টিপ দিতে হবে, তারপরে গিয়ে একটা দিবে। দেখেন কতগুলো জিনিস আছে, কিন্তু দিবে হচ্ছে একটা, দশটা থেকে একটা দিবে, আর নাও দিতে পারে। ওকে, সো আই ডোন্ট নো এই ভিডিওটা কেমন ছিল, আপনারা এই জিনিসটা আগে থেকে জানতেন কি জানতেন না এটা আমাকে কমেন্টে জানান। তো আশা করতেছি এই ভিডিওতে আমি 100টা লাইক 1000টা লাইক চাই, নাহলে আমি ইউটিউব কোয়েট করে দেবো। ফাজলামি করছি, ডোন্ট মাইন্ড।